Assalamualaikum guys, shabai kya mana chhe? Nasha gori shabai. Onik bishi bhalo chhe. Swarik ti no tun vlog e shabai ke welcome chhena chhe. Aajke kintu amra chole chhe HNU Trade Corporation e. Aar ekhane asha mool karon hocche. Ekta kotha bole di. Apnara onikei chaacchen je apnara smartwatch kinben. Ebong ei bishoye shobshomoy ekta chinta thake je kon jaygay theke apnara niben. আর প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে এবং প্রাইজিং গুলো কেমন হবে এই বিষয়ে নিয়ে আপনারা চিন্তা থাকেন আজকের ভিডিওতে অ্যাট লিস্ট এতটুকু ক্লিয়ার করা ট্রাই করব যে আপনারা কোন জায়গা থেকে একটু প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টওয়াচ গুলো কালেক্ট করে নিতে পারেন প্লাস প্রিমিয়াম কোয়ালিটি হলো প্রাইস গুলো কিন্তু একটু বাজেটের মধ্যেই আছে সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর তাদের কাছে হিউজ একটা কালেকশন আছে সবগুলো প্রোডাক্ট হয়তো বা আমরা ট্রাই করব আজকে সবগুলো প্রোডাক্টই দেখানোর যত তাড়াতাড়ি সম্ভব হবে তো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর নরমালি প্রাইজিং গুলো যেগুলো আছে একটু আপ ডাউন করে সেই ক্ষেত্রে মানে ফিক্সড যে প্রাইসটা আছে সেটা হয়তো ভাই ভিডিওতে মেনশন করা হবে না সো আপনারা যখনই ভিডিওটা দেখেন এখন দেখেন বা 6 মাস পরে দেখেন বা 1 বছর পরে দেখেন আপনারা যখনই ভিডিওটা দেখেন আপনারা কল করে জেনে নেবেন যে বর্তমান প্রাইসটা কত চলছে ওকে সো আমি আর কাউকে কথা বাড়াবো না সবসময় ভিডিও শুরু করার আগে আচ্ছা ঠিক আছে যাদের যাদের আমাকে সাপোর্ট করতে মন চায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো আমি আর কথা বাড়াবো না As you can see guys আপনারা কিন্তু তাদের কাছে অনেক কালেকশন পেয়ে যাবেন সো এতগুলো হয়তো বা একটু লেন্দি হতে পারে ভিডিওটা সো তাও যতটুকু সম্ভব হবে মানে মানে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমরা এগুলো সবগুলোই টাচ করা ট্রাই করব সো আচ্ছা ঠিক আছে ভাই আমরা বেশি কথা বলবো না আমরা একবারে মূল প্রোডাক্টে চলে যাব জি আসসালামু আলাইকুম মিরপুর শপিং সেন্টার মিরপুর 2 লেভেল 5667 শপ নাম্বার HNU ট্রেড কর্পোরেশন তো আজকে স্মার্ট ওয়াচ এখানে দেখতেই পাচ্ছেন অনেক স্মার্ট ওয়াচ আসলে আমরা যেভাবে বলবো তারপরও অনেক লেন্দি হয়ে যায় প্রথমে আমি দুইটা কথা বলে নিই আমাদের এখানে সকল ওয়াচের আজকে আমরা জাস্ট খালি আপনাদের সুবিধাতে মডেল বা প্রাইসের একটা ধারণা দিব আর ডিটেলস বলতে গেলে 3-4 ঘন্টাও শেষ হবে না সুতরাং ডিটেলসটা আপনারা মডেল অনুসারে নেটে সার্চ দিবেন গুগলে অথবা ইউটিউবে অনেক রিভিউ পাবেন অনেক ডিটেলস পাবেন ওখান থেকে একটু জেনে নেবেন আর ভিডিও শুরুতেই আমরা একটা বলে নিই বারবার বলা যাবে না এখানে অনেক ওয়াচের ওয়ারেন্টি থাকবে অনেক ওয়াচের ওয়ারেন্টি নেই আবার প্রাইসের আপডাউন আছে প্রাইস আমরা ফিক্সড না কখনোই বলি না ফিক্সড কারণ মার্কেট আপডাউন আছে চায়না আনস্টেবল প্রাইসটা আপনারা ফোনে জেনে নেবেন হোয়াটসঅ্যাপে জেনে নেবেন বা আমাদের ফেসবুক পেজ আছে HNU ওখানে নক করবেন আমরা আপনাদেরকে রানিং প্রাইসটা জানিয়ে দেবো আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি 300 টাকা অ্যাডভান্স আর বাকি টাকাটা আপনারা কুরিয়ার থেকে যখন প্রোডাক্টটা রিসিভ করবেন ওখানে দিয়ে দেবেন তো আমি আর দেরি করছি না আমি প্রোডাক্ট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি প্রথমেই আমি যে ওয়াচটি হাতে নিয়েছি X7 এটি স্কোয়ার শেপের একটি ওয়াচ এবং X7 এর সাথে আমি আরও 3-4টা মডেল বলছি W34S আর K10 যেটা সিম সাপোর্টেড তারপর হচ্ছে আপনার T55 T55 এই টাইপের আর 2-4টা ওয়াচ আছে যেগুলো হচ্ছে আপনার 1200 টাকার রেঞ্জের এগুলো সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জায়গার স্বল্পতা সব দেখানো সম্ভব নয় একটি ওয়াচ দেখাচ্ছি বাকিগুলো 19-20 তো এই ওয়াচগুলো 1200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই 4-5টা মডেল তারপরে আমি যে ওয়াচটি আপনাদের দেখাবো W26 Plus খুবই কমন একটি ওয়াচ এটার প্রাইস বর্তমানে 1450 এটি 1500-1600 টাকা পর্যন্ত আপডাউন করে এখন 1450 চলছে W26 Plus তারপরে যে ওয়াচটি দেখাবো সেটি হচ্ছে T55 Plus T55 Plus এটি হচ্ছে সিরিজ 6 এর আদলে করা আর এই প্রাইসটির প্রাইস এই প্রোডাক্টটির প্রাইস বর্তমানে পড়ে যাবে 1450 থেকে 1500 টাকা আমরা কোনো প্রোডাক্টের ডিসক্রিপশন বলতে পারবো না এগুলো অনেকগুলো আছে ওয়াটারপ্রুফ অনেকগুলো ওয়াটারপ্রুফ না অনেকগুলোতে কথা বলা যায় অনেকগুলোতে কথা বলা যায় না আর অনেকগুলো অ্যামোলেড ডিসপ্লে অনেকগুলো TFT ডিসপ্লে তো এগুলো সব ডিটেলস আপনারা দয়া করে নেটে দেখবেন কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় তারপরে আমি যে ভিডিও যে ওয়াচটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে SW21 এটি 3টা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল হয় ব্লু ব্ল্যাক সিলভার আর এটির প্রাইস পড়ে যাবে আপনার 1800 থেকে 2000 টাকার মধ্যে প্রাইস ফিক্সড নয় প্রাইসটা রানিং যখন যেটা থাকে আপনারা জেনে নেবেন আচ্ছা তারপরে যে ওয়াচটি দেখাবো Active 2 এটি Active 2 স্যামসাং Active 2 আদলে করা আর এই ওয়াচটি বিল্ডিং ক্যাপাসিটি খুবই ভালো আমরা এই ওয়াচটি আপনাদেরকে সুবিধার্থে একটু দেখাচ্ছি এটি হচ্ছে Active 2 দারুণ এটির লাইটিং ডিসপ্লের ইয়াটা ভালো আর Active 2 এটির বর্তমান প্রাইস পড়ে যাবে 2300 থেকে 2500 টাকা
2300 টাকা তারপরে যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে SW 33 SW সকল সিরিজই আমাদের কাছে আছে SW 12 SW 16 SW 16 SW 12 এগুলোর প্রাইস পড়বে 1600 থেকে 1800 টাকার মধ্যে আর SW 33 এটির প্রাইস পড়বে 1800 থেকে 2000 টাকার মধ্যে তারপরে যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে Aware H6 এই মডেলটি 1850 টাকা আসবে Aware H8 এটির প্রাইস আসবে 2000 টাকা তারপরে আমি যে ওয়াচটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে Limforest 2 দুটো কালার হয় ব্ল্যাক এবং সিলভার ব্ল্যাক এগুলোর প্রাইস পড়ে যাবে 2000 থেকে 2200 টাকা তারপরে যে ওয়াচটি দেখাবো U78 Plus এগুলোতে কথা বলা যায় আপনার চার্জ ব্যাকআপটা একটু কম থাকে এগুলো স্কোয়ার শেপের আর এই U78 Plus এটির প্রাইস পড়ে যাবে 1850 টাকা তারপরে আমি যে ওয়াচটি দেখাবো সেটি হচ্ছে DT94 খুবই ভালো একটি ওয়াচ লাইটিং ইফেক্ট খুবই সুন্দর আর এগুলো আপনারা নেটে একটু দেখে নেবেন আর এটার প্রাইস পড়ে যাবে বর্তমানে বর্তমানে 2000 টাকা তারপরে যে ওয়াচটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে DT93 এটার দুটো কালার হতে থাকে তিনটি কালার গোল্ডেন সিলভার ব্ল্যাক আর এটার প্রাইস পড়ে যাবে 2500 থেকে 2800 টাকার মধ্যে তারপরে যে ওয়াচটি দেখাবো ক্যাসলের হচ্ছে লেডিস ওয়াচ L11 এখানে লেখাই আছে লেডি ওয়াচ L11 ক্যাসলেটের অনেকগুলো কালার হয়ে থাকে ক্যাসলেটের এটার প্রাইস পড়ে যাবে বর্তমান প্রাইস পড়ে যাবে 3000 থেকে 3200 টাকা তারপরে আমি যে ওয়াচটি দেখাবো সেটি হচ্ছে জেবলেজ একটি রিনাউন ব্র্যান্ড জেবলেজের অনেক অ্যান্ড্রয়েড ওয়াচও আমাদের কাছে পাওয়া যাবে যেগুলোর সিম সাপোর্টেড 3 জিবি 32 জিবি 4 জিবি 64 জিবি 1 জিবি 6 জিবি 128 জিবি তো এগুলো ওয়াচ 15000 16000 এরকম 18000 20000 22000 এরকম তো এখানে যে ওয়াচগুলো জেবলেজের আমরা আপাতত দেখাচ্ছি সেগুলো হচ্ছে জেবলেজের অনেক মডেল আছে সেই মডেলগুলো আপনাকে বলে দিব আর এখানে সব রাখাও সম্ভব না এই জন্য কিছু মডেল আপনাদেরকে দেখাচ্ছি জেবলেজ জিটিআর এর ব্ল্যাক এবং সিলভার দুটি কালার হয়ে থাকে আর এটির বর্তমান প্রাইস পড়ে যাবে 2400 থেকে 2500 টাকা তারপরে যে ওয়াচটি দেখবেন জেবলেজ ভাই ফাইভ প্রো এটির প্রাইস পড়ে যাবে 2800 থেকে 3000 টাকা জেবলেজ ভাই ফাইভ এগুলো কোনো প্রাইসই ফিক্সড নয় প্রাইসগুলো আপ ডাউন করে কমলে আমরা আপনাদেরকে কমিয়ে দিব ইনশাল্লাহ আর এখন যে আছে সেটা বলছি জেবলেজ ভাই ফাইভ এটি 3000 টাকা জেবলেজ হাইব্রিড এটির প্রাইস পড়ে যাবে আপনার 3000 থেকে 3200 টাকা জেবলেজ থ্রি এস এস ডি এটির প্রাইস পড়ে যাবে 2800 টাকা তারপরে জেবলেজের আরেকটি মডেল জেবলেজ মেট্রো এটির প্রাইস পড়ে যাবে 2000 থেকে 2200 টাকা তারপর আমি যে ওয়াচে চলে আসবো সেটি হচ্ছে খুবই কমন একটি ওয়াচ খুবই পপুলার একটি ওয়াচ ইমিল্যাপ KW66 ডাবল স্ট্রেপের একটি ওয়াচ এটি সিলভার কালার এবং ব্ল্যাক কালার দুটো কালার হয়ে থাকে দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা ওয়ারেন্টি সহ এবং ওয়ারেন্টি ছাড়া দুটো প্রোডাক্টই আমাদের কাছে পাবেন আর এটির বর্তমান প্রাইস চলছে 2400 থেকে 2500 টাকা জি ভাইয়া এখন আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে M16 অ্যাপেল শেপের সিরিজ 6 এর আদলে করা 44mm আর এটার প্রাইস আসবে আপনার 1900 থেকে 2000 টাকা তারপরে যেটা ওয়াচ দেখাবো সেটা হচ্ছে FK99 খুবই পপুলার একটি ওয়াচ আর আপনারা FK99 ডাবল স্ট্র্যাপ অ্যাপেলের শেপে এটাতে দুইটা স্ট্র্যাপ পাবেন এটা তিনটা কালার হয়ে থাকে ব্লু সিলভার ব্ল্যাক আর FK99 প্রাইস পড়বে 2200 টাকা তারপরে আমি যে ওয়াচটি দেখাবো সেই ওয়াচটি হচ্ছে এটির উপরে যদিও কিছু লেখা নাই এটি সিরিজ 6 এর আদলে করা আর এটির মডেল দেওয়া হয়েছে Y38 এইটি অ্যাপেল শেপের আর এটির প্রাইস ধরা হয়েছে 2200 থেকে 2300 টাকা তারপরে যে ওয়াচটি দেখাবো এটির প্রাইস ধরা হয়েছে 2200 থেকে 2300 টাকা তারপরে যে ওয়াচটি দেখাবো সেটি হচ্ছে M30 অ্যামোলেড ডিসপ্লে চাইনিজ অ্যামোলেড ডিসপ্লে আর এটির বর্তমান প্রাইস হচ্ছে 2500 থেকে 2600 টাকা তারপরে আমি যে ওয়াচটি দেখাবো সেটি হচ্ছে একটি ব্যান্ড ওয়ান প্লাস ব্যান্ড সিরিজ 6 মাসের ওয়ারেন্টি আছে আর এটির প্রাইস পড়ে যাবে 3000 থেকে 3200 টাকা তারপরে যে ওয়াচটি আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে ইমিল্যাব KW12 আর এটি 6 মাস ওয়ারেন্টি এটা ওয়ারেন্টি সহ এবং ওয়ারেন্টি ছাড়া দুটি প্রোডাক্ট আমাদের কাছে হয়ে থাকে আর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টের প্রাইস পড়ে যাবে 3350 থেকে 3400 টাকা ইমিল্যাব KW66 এটা আমরা আগেই দেখেছি ডাবল স্ট্র্যাপ দুটি কালার হয়ে থাকে এটির প্রাইস পড়ে যাবে 2400 থেকে 2500 টাকা তারপর যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে মিপ্রো লাইট সম্পর্কে আপনারা খুবই ভালো অবগত আছেন যে এটি অ্যামোলেড ডিসপ্লে এবং এত অল্প প্রাইসে এত দারুণ একটা ওয়াচ আসলে আমিও বিশ্বাস করতে কষ্ট হয় মাঝে মাঝে এত কম প্রাইস কীভাবে হয় আর এই ওয়াচটির দাম ধরা হয়েছে মাত্র 3250 থেকে 3400 টাকার মধ্যে তারপরে যে ওয়াচটি দেখবো অনার ব্যান্ড 6 অ্যামোলেড ডিসপ্লের একটি ওয়াচ যারা ব্যান্ড পছন্দ করেন একটু মোটার ভিতরে তারা এটা ইউজ করবেন এটার অ্যাকুরেসি খুবই ভালো আর হেলথ রিলেটেড কনফিগারেশনের অ্যাকুরেসি খুবই ভালো হবে এবং অন্য ফিচার তো থাকছেই অনার ব্যান্ড 6 এটার প্রাইস ধরা হয়েছে এটার প্রাইস ধরা হচ্ছে 3200 টাকা তারপরে আমি যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে SW56 এই মডেলটি দারুণ একটি মডেল আর এটির লাইটিং ইফেক্ট খুবই সুন্দর TFT কালার ডিসপ্লে SW56 প্লাস আর এটির প্রাইস ধরা হয়েছে 2300 থেকে 2500 টাকার মধ্যে তারপরে যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে DT100 প্লাস এগুলো আপনারা সবাই একটু নেটে একটু কষ্ট করে ফুল ইয়াটা দেখে নেবেন DT100 প্লাস এটির প্রাইস ধরা হয়েছে 2000 থেকে 2200 টাকার মধ্যে তারপরে যে ওয়াচটি দেখতে পাচ্ছেন সিরিজ সেভেনের এখানে আমাদের অনেকগুলো ওয়াচ আছে অনেকগুলো ওয়াচের কালেকশন আছে
সিরিজ 7 এর প্রাইস এটার প্রাইস পড়ে যাবে 2400 থেকে 2500 টাকা তারপরে যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে F10 প্লাস এটাও সিরিজ 7 এর F10 প্লাস তার মডেল সিরিজ 7 এর ওয়াচ আর এটির দাম পড়ে যাবে 2000 থেকে 2200 টাকার মধ্যে তারপরে যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে 7 এটির মডেল এখানে দেয়া আছে মডেল ওয়াচ 7 নামে পরিচিত সিরিজ 7 এর আদলে করা এটি খুবই দারুণ একটি ওয়াচ আর এটির প্রাইস পড়ে যাবে মাত্র 2400 থেকে 2500 টাকা তারপরে যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে SW22 প্রো প্লাস SW22 SW সিরিজের সবগুলো ওয়াচই আমাদের কাছে আছে SW16 SW12 SW22 SW22 প্রো SW22 প্রো প্লাস প্রো ম্যাক্স সবগুলো ওয়াচই পাবেন তো আমাদের SW22 প্রো প্লাস এই ওয়াচটির দাম ধরা হয়েছে 2000 টাকা তারপরে আমি যে ওয়াচটি দেখাবো সেটি হচ্ছে ওয়্যারফিট প্রো যদিও আপনারা জানেন যে এটি একটি অ্যাপসের নাম এই অ্যাপসের নামে একটি ওয়াচ বাজারে এসছে ওয়্যারফিট প্রো নামেই জাস্ট ওয়্যারফিট প্রো আর এটার অনেকগুলো কালার আমাদের কাছে আছে ওয়্যারফিট প্রো এটার বিল্ডিং ক্যাপাসিটি খুবই ভালো আর এটার প্রাইস পড়ে যাবে 2000 থেকে 2500 টাকার মধ্যে তারপরে যে ওয়াচটি আমি দেখাবো SW সিরিজের SW19 দুটি স্ট্রেপ পাবেন আপনারা এটাতে দুটি স্ট্রেপ আছে আর এটার প্রাইস পড়ে যাবে 2300 থেকে 2400 টাকা তারপরে যে ওয়াচ দুটি আমরা দেখাবো সময় সংক্ষেপ এখানে MI ব্যান্ড 5 এবং MI ব্যান্ড 6 MI ব্যান্ড 5 এর প্রাইস পড়ে যাবে 2500 টাকা এবং MI ব্যান্ড 6 এর পড়ে যাবে 3000 থেকে 3200 টাকা এগুলো 6 মাসের করে ওয়ারেন্টি পাচ্ছেন ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্টও আমাদের কাছে আছে তারপরে আমি যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে আপনার এখানে LS05 LS05 এর সাথে আরেকটি ওয়াচও আপনাদেরকে দেখাই দিই যেহেতু দুটি খুবই রিনাউন্ড এবং আপনারা সবাই এটা জানেন LS05 এবং 02 এগুলোর কিন্তু 100% ওয়াটার প্রুফ এবং এগুলোর চার্জ ব্যাকআপ খুবই ভালো থাকে হেলথ রিলেটেড কনফিগারেশনের অ্যাকুরেসি খুবই ভালো আর এগুলো ওয়ারেন্টি সহ এবং ওয়ারেন্টি ছাড়া দুটো ধরনের প্রোডাক্টই আছে আর এই প্রোডাক্ট LS05 যেটি রাউন্ড শেপের এটির প্রাইস পড়ে যাবে 2000 থেকে 2200 টাকা আর LS02 পড়ে যাবে 1800 থেকে 1900 টাকা তারপরে যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে RS4 নতুন এসছে হেইলোর RS4 এগুলো শাওমি সাব ব্র্যান্ড কিন্তু এগুলো শাওমি সাব ব্র্যান্ড এগুলো 6 মাসের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আর এর প্রাইস হচ্ছে 3400 থেকে 3500 টাকা তারপরে যে ওয়াচটি দেখাবো মিব্রো কালার এটাও শাওমি সাব ব্র্যান্ড মিব্রো কালার এটা পড়ে যাবে 2600 থেকে 2700 টাকা তারপরে যে ওয়াচটি দেখাবো সেটা হচ্ছে হেইলো RT2 6 মান্থ ওয়ারেন্টি হেইলো RT2 6 মান্থ ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টের প্রাইস পড়ে যাবে 3000 থেকে 3200 টাকা তারপরে যে ওয়াচটি দেখাবো সেটা হেইলো RT 6 মান্থ ওয়ারেন্টি এটা ওয়ারেন্টি সহ এবং ওয়ারেন্টি ছাড়া দুটো প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর এটির প্রাইস পড়ে যাবে 2600 থেকে 2800 টাকার মধ্যে তারপরে যে ওয়াচটি দেখাবো সেটি হচ্ছে MI ওয়াচ লাইট দারুণ একটি ওয়াচ সুপার ক্লাস একটি ওয়াচ 6 মাসের ওয়ারেন্টি সহ এটির প্রাইস পড়ে যাবে 5000 থেকে 5500 টাকা তারপরে এখানে যে দুটি ওয়াচ দেখতে পাচ্ছেন ওরাইমো একটা রিনাউন্ড ব্র্যান্ড ওদের অনেক প্রোডাক্ট আছে হেডফোন আপনার চার্জার পাওয়ার ব্যাঙ্ক অনেক কিছু আছে তারপর তাদের স্পিকার আছে মাইক্রোফোন আছে তো ওরাইমো যে ওয়াচটি নিয়ে এসছে বাজারে এই ওয়াচটি আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়াচটির মডেল হচ্ছে OSW16 এটি দুটো কালার একটি সিলভার কালার এবং ব্ল্যাক কালার আর ওরাইমোর এই দুটি ওয়াচের প্রাইস পড়ে যাবে 3500 থেকে 3800 টাকার মধ্যে আমি আবারও বলে নিই প্রাইস কিন্তু আমাদের ফিক্সড নয় যখন যে প্রাইস থাকে আপনারা একটি ফোনে জেনে নেবেন আপনাদের সুবিধার্থে আমরা ফোনে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব এবং আপনারা যে রানিং যে প্রাইসটা থাকবে এবং যে মডেলটা আছে কি না আমাদের কাছে এগুলো একটু আমাদের থেকে জেনে নেবেন আমাদের শপে ভিজিট করার আগে এখানে যে ওয়াচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে OnePlus-এর 6 মান্থ ওয়ারেন্টি OnePlus-এর এই ওয়াচটি দারুণ একটি ওয়াচ এবং OnePlus-এর এটির মডেল দেওয়া হয়েছে W301GB W301GB আর এই ওয়াচটির দাম ধরা হয়েছে 13500 টাকা তারপরে যে ওয়াচগুলো আমি আপনাদেরকে এখানে দেখাবো আসলে এগুলো নিয়ে বলার আমি অ্যাট এ গ্লেন্সে বলে দিচ্ছি অ্যামাজফিট সম্পর্কে আপনারা সবাই খুবই ভালো জানেন অ্যামাজফিট গুড কোয়ালিটির ওয়াচ করে থাকে বেস্ট কোয়ালিটির ওয়াচ করে থাকে যেগুলোর বিল্ডিং ক্যাপাসিটি চার্জিং ব্যাকআপ ওয়াটারপ্রুফ লেভেল এবং তার হেলথ রিলেটেড কনফিগারেশনের অ্যাকুরেসি ইচ অ্যান্ড এভরিথিং সুপার ক্লাস এক কথায় সুপার ক্লাস অ্যামাজফিটের সকল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যামাজফিটের জিটি জি ব্যান্ড 5 অ্যামাজফিট নিউ এই দুটো ওয়াচ হচ্ছে অ্যামাজফিটের সবচেয়ে লো বাজেটের আমাদের কাছে থাকা এই দুটোর প্রাইস পড়ে যায় 2500 টাকা আর এর উপরে এখানে যে ওয়াচগুলো আছে এগুলো 4500 5500 10000 12000 13000 18000 20000 টাকা পর্যন্ত অ্যামাজফিটের ওয়াচগুলো পাবেন আমি জাস্ট আপনাদের সুবিধার্থে কিছু মডেল দেখাচ্ছি অ্যামাজফিট GTS 3 Pro এটি পড়ে যাবে 18000 টাকা অ্যামাজফিট GTS 3 এটি পড়ে যাবে 13500 টাকা আর এখানে অ্যামাজফিটের TRX Pro আছে GTS 2E আছে GTS 3 আছে GTS 2 আছে GTR 2 আছে এবং কালার পর্যন্ত আমাদের কাছে আছে আপনারা যেটা চান আমাদেরকে একটু জেনে নেবেন যদি আমাদের কাছে ইনস্ট্যান্ট নাও থাকে আমাদের হয়তো বা পাইপলাইনে প্রোডাক্ট থাকে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এবং লোকালিও আমরা পারচেস করে থাকি বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকে আপনাদের সুবিধা মতো আমরা প্রোডাক্ট না থাকলেও আপনার থেকে শুধু সময় নেবো এক দুই দিন আমরা আবার আপনাকে সেই প্রোডাক্টটা দিব তো আমাদের সব প্রোডাক্টই খুব অ্যাভেলেবেল থাকে তো আজকে আর কথা বাড়াবো না আমরা জাস্ট আমাদের দোকানের নামটা হচ্ছে HNU ট্রেড কর্পোরেশন
মিরপুর শপিং সেন্টার লেভেল 5667 শপ নাম্বার তো যে কোনো ওয়াচের জন্য এইচ নিউতে আপনাদের স্বাগতম আপনারা আসবেন আমাদের সাথে কথা বলবেন আমরা আরও ইন্সপিরেশন পাবো এবং চায়নার থেকে নতুন নতুন আর এক্সক্লুসিভ প্রোডাক্ট করার চেষ্টা করবো সো সকল বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো পণ্য নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা